Hey there everyone, কি অবস্থা সবার? আজকে চলে আসলাম একটা মিনি হল ভিডিও নিয়ে। মানে আমি রিসেন্টলি হচ্ছে অল্প কিছু মেকআপ প্রোডাক্ট পারচেজ করছি। নর্মালি আমি টুকটাক অনেক কিছুই পারচেজ করি, বাট দেখানো হয় না। বাট ভাবলাম যে এখন থেকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি নিউ কী কী প্রোডাক্ট পারচেজ করছি। সো রিসেন্টলি আমি হচ্ছে ফকলি রিজি ঢাকা থেকে হচ্ছে বেশ কিছু টুকটাক জিনিস হচ্ছে পারচেজ করছি, তো সেগুলাই এখন দেখাবো। তো ফার্স্টে হচ্ছে আমি ফকলিউডের এই ব্রাউ পমেডটা তোমাদের সাথে শেয়ার করি। আমার ব্রাউ পমেডের শেড হচ্ছে 02, হুইচ ইজ ডার্ক চকলেট। আর যদিও আমি হচ্ছে মানে ব্ল্যাক, ডার্ক ব্ল্যাক প্লাস ব্রাউন সব ধরনের দিয়ে ট্রাই করি, মানে ডিফারেন্ট ডিফারেন্টভাবে দেখি আর কি যে কেমন লাগে। মানে আমাদের সবারই মোটামুটি এক্সপেরিমেন্ট কিন্তু করা উচিত, নাহলে তো বোঝা যায় না যে কোনটা ভালো লাগে। সো দিস ইজ দ্য ব্রাউ পমেড। ওকে, এটা বের হচ্ছে না কেন? সি, দেখতে খুবই কিউট, ছোট। আমার এরকম টিনি টাইনি প্রোডাক্ট খুব ভালো লাগে। অ্যান্ড এটা হচ্ছে এটার ভেতরের অবস্থান। সো এটা ইউজ করে অবশ্যই বলবো কেমন লেগেছে। এই ছিল ফার্স্ট প্রোডাক্ট। দেন হচ্ছে স্পঞ্জ, বিউটি স্পঞ্জ, যেটা দুদিন পরপরই আমাদের লাগে, বিকজ মেকআপ করতে গেলে দুদিন পরপরই শেষ হয়ে যায়। অ্যান্ড ফকলিউডের বিউটি স্পঞ্জগুলো আমার খুবই ভালো লাগে। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে একটা লাইনার পারচেস করছি, আর হচ্ছে আরেকটা ব্রাউ লাইনার। এটা ওপেন করে দেখাই দেই, এই দুটা খুলে ফেলেছি। এটা হচ্ছে লাইনারটা, তার একটু একটা সোয়াচ দেখাই। দিস ইজ সো গুড, লাইক জাস্ট ওয়াও। আমার এখানেও একটু লেগে গেছে। দিস ইজ জাস্ট সো গুড ম্যান। এখন হচ্ছে ব্রাউ পেন্সিলটা একটু দেখাই। ব্রাউ পেন্সিলটা হচ্ছে এই যে একটা, এটা হচ্ছে এটা দিয়ে তুমি ব্রাউটা ড্র করবা। অ্যান্ড এই পাশে হচ্ছে একটা স্পুলির মতন, এই যে স্পুলির মতন এভাবে। জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে আমি ড্র করে একই সাথে স্পুলিটাও ব্যবহার করতে পারবো। বিকজ নর্মালি যেটা হয়, আমার মেকআপ করতে গেলে আমি ব্রাউয়ের স্পুলি খুঁজে পাই না। সো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। সো ইয়া, দেন হচ্ছে আমি তিন সেক্টর থেকে তিনটা লিপস্টিক অর্ডার করছি। মানে ওদের বিভিন্ন সেকশন আছে, ওদের ওয়েবসাইট আমি লিঙ্কটা দিয়ে দিব। সো ওদের বিভিন্ন সেকশন থেকে আমি তিন সেকশন থেকে তিনটা লিপস্টিক অর্ডার করছি। ওদের এর আগেও আমি চারটা লিপস্টিক পারচেস করছিলাম, ওইটাও আমি দেখাই দিব না তোমাদেরকে। সো এটা হচ্ছে ওদের পুডার সেকশনের বুলেট লিপস্টিক যেটাকে বলে। অ্যান্ড এটার শেড হচ্ছে 909। এটা একটা ডিপ ম্যাজেন্ডা শেড। এই যে খুবই কিউট, লাইক ট্রাভেল ফ্রেন্ডলি। তুমি যাচ্ছ কোনো দিকে ট্রাভেলে, সেক্ষেত্রে ইউজ করলা এই যে ম্যাজেন্ডা কালার। আমি এটা সোয়াচটা যখন অ্যাপ্লাই করবো তখনই দেখাবো, এখন আর দেখাচ্ছি না। এটা একটা, দেন হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশ সেকশন থেকে একটা নিয়েছি। এখানে ওদের যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু ওদের এক্সপায়ারি ডেট মেনশন করা আছে, যে জিনিসটা কিন্তু সবার জন্যই দেখা উচিত। কারণ স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু এক্সপায়ারি ডেটটা আসলে আমরা কেউ অনেকেই দেখা যায় লিপস্টিকের ক্ষেত্রে বা লাইনার টাইনারের ক্ষেত্রে দেখতে চায় না। ইভেন দো এই যে ছোটো লিপ লাইনারগুলো, এগুলোর সাথেও কিন্তু সব কিছু আছে। তারপরে বার কোড স্ক্যান করতে পারবা। এই যে এটা একটা একটু দেখাই দেয় না, এটা হচ্ছে একটা নিউড শেডের মধ্যে। আচ্ছা মেজেন্ডারও দেখাই দিই, এটা যেহেতু দেখাইছি মেজেন্ডারও দেখাই দিই। এটা হচ্ছে ডার্ক মেজেন্ডা শেডটা। আমি আসলে এক্সপেরিমেন্ট করার জন্য ছোটটাই নিছি, কারণ ডার্ক মেজেন্ডা শেড আমাকে কেমন লাগে আমি জানি না, কখনো ওভাবে দেওয়া হয় নাই, তো তাই জন্য হচ্ছে আমি করছি। আচ্ছা এটা হচ্ছে ফকলিউডের আরেকটা ইয়া, এটা হচ্ছে আলট্রা চিক লিপস সাইডের। এটা শেড নাম্বার হচ্ছে 03 বার্ন আম্বার। এটা শেড নাম্বার হচ্ছে 03 বার্ন আম্বার। আগেরটা মেবি বলা হয় নাই, পিঙ্ক ফ্ল্যাশের যেটা মাত্র ওপেন করলাম। এটা হচ্ছে শেড নাম্বার 004, এটার শেড নাম্বার হচ্ছে 004। এই যে ফার্স্টটা, এখন যেটা ওপেন করছি এটা আরেকটা। এটারও একটা সোয়াচ দেখাই দিই। এটা হচ্ছে একটু কি বলে ডার্ক, একটু ব্রাউনিশও লাগতেছে, আবার একটু চকলেটিও লাগতেছে।
মিক্স মিক্সচার একটা এই সো তিনটা লিপস্টিক যে এটা একটা এটা একটা এটা একটা ওকে লাস্ট বাট নট দ্য লিস্ট জাতীয় হাইলাইটার প্যালেট টেকনিকের মেগা গ্লো যেটা আমার কাছে মনে হয় যে যারা বিগিনার বা মানে মোটামুটি মেকআপ করি তাদের জন্য এরকম একটা মানে হাইলাইটার প্যালেট আসলে থাকা উচিত নাইলে মনে করো মেকআপ কিট কমপ্লিট না আর আমার কাছে এইরকম ছোটো ছোটো ইয়া ভালো লাগে কেন আমি ট্রাভেল করতে গেলে ওইগুলো ক্যারি করাটা খুব ইজি বড় বড় প্যালেটগুলো দেখা যায় ক্যারি করাটা খুব টাফ হয়ে যায় এই প্রোডাক্টগুলো কিন্তু আরও বেশি প্যাকেজিংয়ে ছিল আমি কোভিডের কারণে যেটা করেছি আউটার প্যাকেজগুলো সব খুলে আগেই ফেলে দিয়েছিলাম আর এগুলোই এভাবে আর ছিল না আরও অনেক প্যাকেজিংয়ে ছিল তো আমি এটার সোয়াচেসগুলো একটু দেখাই দিই ও মাই গড জাস্ট লুক অ্যাট দ্য পিগমেন্টেশন মানে বলে না ছোটো মরিচের ঝাল বেশি একটু এটা দেখাই দিস ইজ সো গুড পুরা বাটারি টাইপের একটা ফিলিং আসতেছে মানে কি পরিমাণ জোস এটা জাস্ট ওয়াও মানে এরকম একটা তো ছোট্টখাটো প্যালেট আমার মনে হয় সবার কাছেই থাকা উচিত সো ইয়া আমার আজকের কি বলে মিনি হলটা এই পর্যন্তই ছিল এই কয়টা প্রোডাক্টে আমি রিসেন্টলি পারচেস করছি সো নেক্সট টাইম আমি যাই পারচেস করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সো ইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ